আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ সকাল সকাল ছাদে উঠে গেছি, এই যে কাপড় নিয়ে। আকাশে বেশ অনেক রোদ, তো ভাবছিলাম যে সকাল সকাল কাপড় ধুয়ে ছাদে দিয়ে দেই, তাহলে কাপড়গুলো একদম শুকিয়ে যাবে। তো দেখুন আকাশটা একদম নীল আর অনেক রোদ উঠেছে, এখন 10:30টার মতো বাজে সকাল। তো আমি ছাদে চলে এসেছি কাপড় নিয়ে, কাপড়গুলো একটু মেলিয়ে দিচ্ছি, ভেজা কাপড় শুকিয়ে যাবে। আর আমার ভাই বোনেরা কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকের ব্লগটা আমি আমার এই ব্লগে পুরোটা সাজিয়েছি কিছু আমার সংসারের কিছু কাজকর্ম দিয়ে। রান্নাবান্নায় যে আমরা শুধু করি তা তো না, সংসারের আরও অন্যান্য কাজ আছে, তাই না? তো আমি সেগুলো কাজ দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে এই ব্লগটা, আপনাদের জন্য আমি এই ব্লগটা সাজিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে পুরো সময়টা আমার সঙ্গে থাকবেন। আর যারা নতুন আছেন, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, আর বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর যদি রেগুলার আমার ব্লগ দেখতে চান তাহলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে অবশ্যই আমার নতুন ব্লগ আসলে আপনারা দেখে নিতে পারবেন। আর আমার এই যে আমি ছাদে কাপড় দিয়ে চলে এসেছি বাসায়, আসার পর আমি বেশ কিছুটা কাঁচামরিচ নিয়ে বসে গেছি, বোটাগুলো একটু বেছে নেব, তাহলে আমার কাঁচামরিচগুলো ফ্রিজে রাখলে নষ্ট হবে না তাড়াতাড়ি। আর যে পেছনে যে ডালটা থাকে বা বোটা থাকে, এটার জন্যই আসলে কাঁচামরিচগুলো পচে যায়, এটা আমরা সবাই জানি। তো আমরা আজকাল সবাই এরকম করেই আসলে কাঁচামরিচ রাখি ফ্রিজে। তো আমি কাঁচামরিচগুলো বেছে নিয়েছি, এরপর একটা প্লাস্টিকের বক্সে আমি টিস্যু পেপার আগে বিছিয়ে দিয়েছি, তার উপর আমি আরেকটা টিস্যু পেপার দিয়ে ওপরে দিয়ে দিব, তারপর ঢাকনা দিয়ে আমি মুখটা বন্ধ করে দেব। তাহলে আমার ফ্রিজে রাখার জন্য যে ঘেমে যায় সেই ঘামটা সরাসরি আমার কাঁচামরিচে লাগবে না, এই জন্য কাঁচামরিচটা পচে যাবে না। এই জন্য আমি এরকম করে রাখি, এটা আসলে আমার বলার কিছু নাই, আমরা সকলেই জানি। তো আমি যেভাবে রাখি ঠিক সেভাবে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, যেহেতু আমি রেগুলার ব্লগ দিই, আমার সংসারের কাজ, আমার দৈনন্দিন কাজগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, তো আমি এভাবে শেয়ার করছি। তো আজকে আমার বেশ অনেকগুলো টমেটো নিয়ে এসেছে, এইখানে 20 কেজি টমেটো আছে, কাঁচা কাঁচা ঠিক না, আধা পাকা আর পাকা পাকা মিলিয়ে। তো আমরা তো এই সময় একটু টমেটো কিনি, টমেটোর দামটা একটু কমে যায়, আমরা বিভিন্ন রকম সস বা সেদ্ধ করে রাখি এর জন্য। আর আমি এই যে টমেটোগুলো একটু ধুয়ে একটু মেলে দিয়েছি কাপড়ের ওপর, যেন ময়লা না থাকে, এর জন্য আমি ধুয়ে দিয়েছি যাতে পরে কাটতে আমাদের সুবিধা হয়। আমি এটা দিয়ে কি বানাবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। সস তো বানাবোই, তার সঙ্গে কেটে একটু হালকা সেদ্ধ করে ফ্রিজে রেখে দেবো, যেন পরে আমরা এটা তরকারিতে দিয়ে খেতে পারি এই জন্য। আর আজকে তো একটা মজাদার খাবার আপনাদের জন্য একটু শেয়ার করব, পুরোপুরি আমি আজকে শেয়ার করতে পারিনি, সেটা হলো আমার আম্মার হাতের তালের পিঠা। তো এই যে আম্মা তালটা এটাকে ম্যারিনেট করে নিচ্ছে আসলে পিঠা বানানোর জন্য, এর মধ্যে চিনি চালের গুঁড়া সেটা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছে, এই যে এবার এখন ভাজা হবে। আর তালের পিঠা কার কার পছন্দের পিঠা তা অবশ্যই জানাবেন, আর কার কার খেতে ইচ্ছা করছে সেটাও জানাবেন, তো আমি তো আর খাওয়াতে পারবো না, তো আপনাদেরকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, তো পারলে তো অবশ্যই খাওয়াতাম। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে আমাদের পিঠা বানানো শেষ, এইটা আসলে বিকালের দিকে, আর এর আগের কাজগুলো আমি সকালের কাজ দেখিয়েছি, কোনো রান্নাবান্না আমি দেখাইনি সেই রকম। আজকে কাজকর্মগুলো আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি টুকটাক, আর কিছু খাবার মানে এটা নাস্তা, আমাদের নাস্তাটা একটু শেয়ার করলাম। তো এই যে অনেক সুন্দর হয়েছে, অনেক মজার হয়েছে, তো আমি আপনাদেরকে ভেঙে দেখাতে চাচ্ছিলাম, কিন্তু এত গরম ছিল যে আমি ভাঙতে পারিনি, তো অনেক মজা হয়েছিল। আর মায়ের হাতের খাবার দাবার সবার খুব পছন্দের, সেটা আমারও, সবার বেশি ভালো লাগে।
তো আমার তো ভালো লাগে, আমার ছেলে মেয়েদেরও তার নানুর হাতের খাবার দাবার বেশি পছন্দ, বিশেষ করে আমার ছেলের। ও তো আমার হাতের চেয়ে আমার মার হাতের খাবার বেশি পছন্দ করে। তো আমাদের বিকালের খাবার শেষ, তো এটা সন্ধ্যার পর আমরা টমেটোগুলো, আমি আর আমার আম্মা মিলে টমেটোগুলোকে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি তারের ছাঁকনি দিয়ে। তারপর এই যে আমি 10 কেজি মতো টমেটো সসের জন্য নিয়ে নিয়েছিলাম, এক বড় পাতিল দিয়ে আমার এক পাতিল হয়েছে। আমি টমেটোটাকে রসুন, শুকনো মরিচ, জয়ফল, জয়ত্রী দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি। তারপর এর মধ্যে অল্প পরিমাণ দারুচিনি আর লবঙ্গ বেশ কয়েকটা, দেখেই বুঝতে পাচ্ছেন এইগুলো পরে আসলে আবার ছেঁকে তুলে নেব, মশলাগুলো যেন না থাকে, অল্পক্ষণ রাখবো, তারপর আবার তুলে নেব ছেঁকে। তো এইভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো, তারপর ফুটে যাবে। এর মধ্যে এখন পরিমাণ মতো লবণ, চিনি, মরিচের গুঁড়া, তারপরে তেঁতুলের কাঁধ, এগুলো দিয়ে দেওয়া হবে। লাস্ট পর্যায়ে দিয়ে দিব এর মধ্যে ভিনেগার। তো আমার এই যে আমার সসটা হয়ে গেছে, আমি এই পর্যায়ে নামিয়ে নেব। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে, আর যারা পুরো সময়টা আমার সঙ্গে এখন পর্যন্ত ছিলেন বা আছেন, তো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। শুধু যে আমাদের রান্নাবান্না কাজ থাকে তা না, আমাদের যে সংসারের অন্যান্য কাজ থাকে সেগুলো নিয়ে আজকের ব্লগটা আমি করেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।